এবার দ্বিতীয় অংশ, রত্না কর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, সেই উক্তি প্রত্যুক্তিতে হচ্ছে রত্নাকর রত্নোত্তম। রত্নাকর মানে কি? সমুদ্র। সমুদ্রের রত্নোত্তমা মানে রত্ন শ্রেষ্ঠ, তিনি কে? তিনিই তো লক্ষ্মী। রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী, নামটা বলেই দিলেন পরিষ্কারভাবে। মেঘনাথ কিন্তু জানেন না, মেঘনাথ কিন্তু তাকে ধাত্রীমা বলেই জানেন। ইন্দিরা সুন্দরী উত্তরিলা মানে উত্তর করলেন, কে উত্তর করলেন? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি মানে রামচন্দ্র, তবসরে মরিয়া বাঁচিল। ইন্দিরা সুন্দরী অর্থাৎ ধাত্রীমাতার ছদ্মবেশে যিনি এসছেন তার কথা হলো যে হায় পুত্র রামচন্দ্র তো মায়াবী মানব। এখন এই মায়াবী মানব বলে বারবার রামচন্দ্রের যে ক্ষমতা যে বীরত্ব মেঘনাদব কাব্যের তা কিন্তু এতটুকু স্বীকৃত হয়নি, সেটা আমি প্রথমবার যখন তোমাদের ইন্ট্রোডাকশন করি তখন বলেছিলাম। মেঘনাদব কাব্যে রাম রাবণ ইন্দ্রজিৎ লক্ষণ চরিত্রগুলো মূল বাল্মীকি রামায়ণের প্রায় বিপরীতে অবস্থান করেছে, তাই এখানে মায়াবী মানব বললে তার বীরত্ব কিন্তু মোটেই এখানে তার বীরত্বের কৌলিন্য থাকে না। তবসরে মরিয়া বাঁচিল, মায়াবী বলেই তো মরে আবার বাঁচতে পারে, মায়া জানেন বলেই তো মরে বাঁচতে পারে। আশ্চর্য এইটাই যে আমরা বাল্মীকি রামায়ণে জানি যে রাক্ষসরাই মায়া জানে, কিন্তু মেঘনাদ বধে দেখলাম যে মায়াবী মানব বললেন স্বয়ং ধাত্রীমাতার ছদ্মবেশে লঙ্কার কুললক্ষ্মী। যাও তুমি তরা করি, তরা মানে দ্রুত, আসল কাজের কথাটা হলো এবার তুমি দ্রুত চলো রক্ষ রক্ষপুর, ওই যমক অলঙ্কারের মতন রক্ষ রক্ষপুর। প্রথম রক্ষের মানে হলো রক্ষা করো, আর দ্বিতীয় রক্ষকুল মানে হচ্ছে রাক্ষসকুল। রক্ষ রক্ষকুল, রাক্ষসকুলকে রক্ষা করো, কুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি। বারবার বলেছি বিশেষণগুলোকে লক্ষ্য রাখতে হবে, রক্ষ চূড়ামণি। এখানে ইন্দ্রজিৎকে তিনি বলেছেন রক্ষকুলের চূড়ামণি, অগাধ বিশ্বাস ইন্দ্রজিতের বীরত্বে তাঁর, তাই তিনি মনে করেন যে এই সময় ইন্দ্রজিতের পক্ষেই যুদ্ধে যাওয়াটা উচিত। এই নির্দেশ দিয়েছেন তিনি মিনতি বা অনুরোধের ছলে। এইবার প্রতিক্রিয়া নাটকের মতন, তো পুরো একটা নাট্য দৃশ্যের মতন, কি প্রতিক্রিয়া ইন্দ্রজিতের? ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। কুসুম দাম, মেঘনাথ তো ছিলেন প্রমোদ কাননে, তিনি বিলাস বেশনে মত্ত ছিলেন, তার গলায় ছিল ফুলের মালা। সেই কথা শোনার পর প্রথম প্রতিক্রিয়া হলো তিনি সেই ফুলমালা কুসুম দাম ছেড়ে ফেলে দিলেন। মহারোষে মহাবলী ফেলাইলা কনক বলয় তোরে, তিনি রাজপুত্র তো বটেই, তার হাতে কনক বলয় ছিল। প্রবল ক্রুদ্ধ হয়ে প্রবল ক্রোধের সঙ্গে হতাশার সঙ্গে তিনি সে কনক বলয় তুলে ছুঁড়ে ফেলে দিলেন। পদতলে পড়িল শোভিল কুণ্ডল, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, আরেকটা অলঙ্কার কুণ্ডল তার পায়ের নিচে পড়ে রইল। যথা অশোকের ফুল অশোকের তলে আভা, কি অপূর্ব উপমা এখানে। মেঘনাদব কাব্যের সৌন্দর্য নির্ভর করছে ঠিক এই উপমার পদ্ধতি, অর্থাৎ ইন্দ্রজিতের শরীর থেকে যে অলঙ্কার তিনি ছুঁড়ে ফেলে দিলেন পড়ে রইল তার পদতলে, দেখে মনে হলো আমরা তোমরা নিশ্চয়ই এই দৃশ্য দেখেছো, আমরা সৌভাগ্যবান নরেন্দ্রপুরে আছি বলে, যে অশোক ফুল ওই লাস্ট বিল্ডিংটা যেটা 8D যেখানে ক্লাস হয়, আর একদম শেষ বিল্ডিংয়ের গায়ের ধারেই রয়েছে অশোক ফুল গাছ, আর একটা কলেজের সামনে আছে। সেই অশোক ফুল গাছের তলায় যেমন অশোক ফুলগুলো ছড়িয়ে থাকে ঠিক সেরকম মনে হচ্ছে, তা অর্থাৎ এই উপমাটায় ইন্দ্রজিৎ হলেন অশোক বৃক্ষের ন্যায় সুন্দর সুগঠিত তার দেহ, আর তার পদতলে পড়ে থাকা গয়নাগুলো যেন এক একটা অশোক ফুলের মতো সুন্দর। এইবার ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়ে বললেন ধিক মরে, কহিলা গম্ভীরে কুমার, কুমার ইন্দ্রজিৎ, হা ধিক মরে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামা দল মাঝে। বৈরী দল মানে শত্রু দল, এখানে বৈরী দল মানে বুঝতেই পারছ বৈরী হল বানর সৈন্যরা, রামচন্দ্রের নেতৃত্বে যে বানর সৈন্য লঙ্কা আক্রমণ করেছে। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, বেড়ে মানে ঘিরে রাখে, আর এই আম হেতা আমি বামা দল মাঝে, বামা দল মানে সেই সময় ইন্দ্রজিৎ যেহেতু প্রমোদ কাননে নৃত্য বাদ্যে মত্ত ছিলেন, তাকে ঘিরে ছিল নারী নর্তকীরা, তাই তিনি নিজেকে ধিক্কার দিয়ে বলছেন হেতা আমি বামা দল মাঝে। এখন তার বীরত্ব প্রকাশের সময়, এ সময় তার প্রমোদ কাননে বামা দল মাঝে নিশ্চয়ই অবস্থান করার স্বভাব হয় না, এটা আত্মসমালোচনা করেছেন আত্মধিক্কার দিয়েছেন ইন্দ্রজিৎ। দশানত্তজ আমি ইন্দ্রজিৎ, বারবার পিতার প্রতি তার এই ভক্তি অভাব বিশ্বাস ফুটে ওঠে, নিজেকে তিনি গর্বের সঙ্গে বলেন যে আমি দশানত্তজ, দশানন যুক্ত আত্মজ মানে দশাননের পুত্র।
আমি ইন্দ্রজি দানব রথ তরা করি আদেশ দিলেন তিনি, শীঘ্রই রথ নিয়ে এসো, তরা করি দ্রুত, ঘুচাব ও অপবাদ বধির উপকূলে। কোন অপবাদ? কেউ তো তাকে অপবাদ দেয়নি এখনো, এই অপবাদ তার নিজের মন থেকে মনে জাত হয়েছে অপবাদ, নিজেই তিনি আত্মধিক্ষার দিয়ে বলেছেন এটা তার অপবাদ। কি অপবাদ? না, যখন শত্রুপক্ষ স্বর্ণলঙ্কাকে বেড়ে মানে ঘিরে ফেলেছে আর তখন তিনি প্রমোদ কাননে বিনোদনে মত্ত আছেন, এটা অপবাদ, তার নিজের মনে হয়েছে এটা তার অপবাদ, আর সেই অপবাদ তিনি ঘোচাতে পারেন একমাত্র বোধি রিপু কুলে। রিপু মানে শত্রু, মানে এখানে শত্রু সৈন্যকে বধ করে তিনি অপবাদ ঘোচাবেন।